অক্সিজেন সংকটে করোনায় বাড়ছে মৃত্যু। বুধবার সাতক্ষীরায় ২০ মিনিটে ৬ প্রাণহানি। বিভিন্ন জেলায় আজ মারা গেছেন ১২০ জন। বিধিনিষেধের চতুর্থ দিনে বেড়েছে মানুষের অহেতুক চলাচল। আটক জরিমানার পরও শেষ নেই অজুহাতে। স্কুলে বিয়ের অনুষ্ঠান করতে না দেয় চট্টগ্রামের শিক্ষক লাঞ্ছিত। বৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলে কুড়িগ্রামের নিম্নাঞ্চল প্লাবিত। ভাঙনের মুখে সোনাহাট স্থলবন্দর, হুমকিতে মহাসড়ক সহ বিভিন্ন স্থাপনা। সিলেটে ফরেন্সিক ল্যাব না থাকায় থানায় মামলা জট। সময় মতো প্রতিবেদন না আসায় দীর্ঘসূত্রতা। ন্যায় বিচার বিঘ্নিত। এবং কোরবানির পশুর হাট ধরতে প্রস্তুত খামারিরা। মাদারীপুরের রাজৈরে আলোচনায় নবাব আর উজির। ১৬ লাখ টাকায় বিক্রির আশা। বাংলার সময় সঙ্গে আছি আমি এশা হোসেন। দেশে অক্সিজেন সংকটে বাড়ছে করোনায় মৃত্যু। সবশেষ ২৪ ঘন্টায় মারা গেছেন ১২০ জন। এর মধ্যে শুধু উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলেই ৮৭ জন। শয্যা আর আইসিইউর পাশাপাশি হাসপাতালগুলোতে দেখা দিয়েছে ওষুধ সংকট। রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। এখন আর কোনো বিশেষ জেলা বা এলাকা নয়, পুরো দেশই হটস্পটে পরিণত হয়েছে। রোগী আর স্বজনদের আর্তনাদ আর আহাজারিতে হাসপাতালগুলোর চিত্র অবর্ণনীয়। লকডাউন শাটডাউন কোনো কিছুতেই থামানো যাচ্ছে না মানবজাতির জন্য প্রাণঘাতী কোভিড-১৯কে। দেশে টানা তিন দিন ৮০০০-এর বেশি কোভিড রোগী শনাক্তের পর সংখ্যাটা ৬০০০-এর ঘরে নামলেও দৈনিক মৃত্যু শতাধিকের নিচে নামছে না। বাড়তে বাড়তে এক লাফেই একদিনে মৃত্যুর চূড়ায় পৌঁছে গেছে সীমান্ত জেলা কুষ্টিয়া। জেলার করোনা ডেডিকেটেড হাসপাতালে ২৪ ঘন্টায় ১৫ জন মারা গেছেন। ডাক্তার ঠিকমতো আসছে না, বড় ডাক্তার এবং অবহেলা হচ্ছে অনেক। অক্সিজেন যদি একটা পাচ্ছে তার তো আর ৫টা কিনা লাগছে। গত এক সপ্তাহ ধরেই সর্বোচ্চ ঝুঁকিতে খুলনা অঞ্চল। পরিস্থিতি এখন লাগামের বাইরে। খুলনার তিনটি হাসপাতালে একদিনে আরও ১৫ জন মারা গেছেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালেও মৃত্যুর মিছিল থামানো যাচ্ছে না। গেল ২৪ ঘন্টায় করোনা উপসর্গে মৃত্যু হয়েছে ১২ জনের। রোগী রাখার জায়গা নাই, একটা মানুষ আরেকটা মানুষের স্পর্শে এতটাই কাছাকাছি আছে, কোনো দূরত্ব বজায় যেটা রাখার দরকার কিন্তু সেটার কোনো রাখার কোনো ব্যবস্থা নেই। এদিকে সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়েছে ময়মনসিংহেও। গত ২৪ ঘন্টায় নগরীর মেডিকেলে করোনায় আক্রান্ত উপসর্গ নিয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। বিগত দিনগুলোর তুলনায় করোনা রোগীর সংখ্যা প্রায় ৩ গুণ হয়ে গেছে। তো সেই হিসেবে আমাদের এখানে চিকিৎসকরা আন্তরিকভাবে চেষ্টা করতেছে। করোনায় নিয়ন্ত্রণহীন টাঙ্গাইল জেলাও। সংক্রমণ আর মৃত্যু লাফিয়ে লাফিয়ে বাড়ছে। একদিনে ১১ জন মারা গেছেন। ঝিনাইদহে করোনা উপসর্গ নিয়ে গত ২৪ ঘন্টায় ৮ জনের মৃত্যু হয়েছে আর ঠাকুরগাঁয়ে আরও ৭ জন মারা গেছেন। লাবিব হাসান, সময় সংবাদ। এই মুহূর্তে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আছেন রিপোর্টার হারুনুর রশিদ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। হারুন, ময়মনসিংহ মেডিকেলে করোনা আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বাড়ছে এবং করোনায় মৃত্যুবরণকারীর সংখ্যাও কিন্তু পাল্লা দিয়ে বাড়ছে। অর্থাৎ আমরা যদি একটু বলি ময়মনসিংহ মেডিকেলের চিত্র, এই মেডিকেলে কিন্তু ময়মনসিংহ বিভাগ ছাড়াও পাশের ঢাকা বিভাগ এবং সিলেট বিভাগ থেকে এখানে রোগী আসেন এবং যার কারণে এটাতে প্রচুর চাপ। বিশেষ করে এই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আজকেই গত ২৪ ঘন্টায় এখানে ১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৬ জন করোনা পজিটিভ ছিলেন এবং বাকি ৫ জন উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিলেন এবং প্রতিদিনেই কিন্তু এই সংখ্যা ৮, ৯, ১০, ১১ এবং ১৪ সর্বোচ্চ, এই অল্প কয়েকদিনের মধ্যে সর্বোচ্চ ১৪ জন একদিনে মারা যাওয়ার খবর আমরা পেয়েছি। তো এই মৃত্যু এবং আক্রান্ত দুটোই কিন্তু বাড়ছে। প্রতিদিনই প্রচুর পরিমাণ রোগী আসছেন এখানে আর বিশেষ করে এখানে ময়মনসিংহ মেডিকেল কলেজের সামনে যে কোভিড টেস্টের যে বুথ রয়েছে সেখানেও প্রচুর মানুষের ভিড়। সকাল থেকে শুরু হয় এবং রাত পর্যন্ত এখানে টেস্টের কার্যক্রম চলে এবং বিভিন্ন ধরনের ফ্লু নিয়ে ভর্তি হয়েছেন এবং যারা এখানে এসেছে প্রচুর মানুষের ভিড় এই ময়মনসিংহ মেডিকেল
মেডিকেল কলেজে এই কোভিড টেস্টের জন্য এবং ফ্লোর জন্য। এবং এখানে যে কোভিড টেস্টের যে জায়গাটি রাখা হয়েছে সেটিতে আসলে প্রচুর মানুষ ভিড় করার কারণে এখান থেকেও করোনা সংক্রমণের একটি কারণ ঘটতে পারে বলে সংশ্লিষ্টরা আমাদের জানিয়েছেন। আর হাসপাতাল কর্তৃপক্ষ যেটি বলছেন সেটি হচ্ছে যে রোগী বাড়ার সাথে সাথে তারাও কিন্তু তাদের বেড সংখ্যা বৃদ্ধি করছেন, যেখানে 210 শয্যার বেড শয্যা ছিল করোনা ইউনিটে সেখানে আরও 62টি শয্যা বাড়ানো হয়েছে। এবং এখানকার করোনা ওয়ার্ডের যিনি ফোকাল পারসন ডাক্তার মহিউদ্দিন খান মুন, তিনি আমাদের জানিয়েছেন যে আসলে রোগীর চাপ বিগত সময়ের চেয়ে এখন প্রায় 3 গুণ রোগী প্রতিদিন ভর্তি হচ্ছে এখানে, অর্থাৎ তারা চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন। তারপরেও চিকিৎসকরা চেষ্টা করছেন সাধ্যমতো এই করোনায় আক্রান্ত হয়ে যারা আসছেন তাদেরকে চিকিৎসা দেওয়ার জন্য। এখানে তিনি আরও জানিয়েছেন যে এইখানে করোনার সমস্যা নিয়ে বা করোনা আক্রান্ত হয়ে বা উপসর্গ নিয়ে যারাই আসবে তাদেরকেই ভর্তি করা হবে, প্রয়োজনে সিট শয্যা সংখ্যা আরও বাড়ানো হবে। আমরা এখানে হাসপাতাল সূত্রে জানতে পেরেছি যে হাসপাতালের যে নতুন ভবন সেখানে 5তলা থেকে 8তলা পর্যন্ত করোনা ইউনিট ছিল, এখন আরও 2টি ফ্লোর অর্থাৎ 3তলা এবং 4তলা 2টি ফ্লোরকেও করোনা ইউনিটের আওতায় নেওয়ার জন্য কাজ চলছে। ইতিমধ্যেই 62টি শয্যা সেখানে বাড়ানো হয়েছে এবং প্রয়োজনে আরও শয্যা প্রয়োজন হলেও সেখানে বাড়ানো হবে বলে আমাদের জানিয়েছেন। আমি যদি মৃত্যুর কথাটা একটু বলি, 7 দিনের চিত্র যদি আপনাদের জানাই, সেটি হচ্ছে গত 7 দিনে প্রায় 62 জন লোক এই ময়মনসিংহের করোনা ইউনিটে মৃত্যুবরণ করেছেন এবং 7 দিনে আক্রান্ত হয়েছে 972 জন লোক। অর্থাৎ এই যে মৃত্যুর সংখ্যা এবং আক্রান্তের সংখ্যা কিন্তু ময়মনসিংহ অঞ্চলে পাল্লা দিয়ে বাড়ছে, তারপরেও মানুষের মধ্যে সেভাবে ঠিক সচেতনতা আসছে না। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সর্বশেষ। করোনা পরিস্থিতি নিয়ে বিস্তারিত খবর জানাচ্ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে রিপোর্টার হারুনুর রশিদ। সাতক্ষীরা করোনা ডেডিকেটেড মেডিকেল কলেজ হাসপাতালে অক্সিজেনের অভাবে 4 দিন আগে 20 মিনিটের ব্যবধানে মারা গেছেন 6 জন। এই ঘটনায় জেলা প্রশাসকের কাছে লিখিতভাবে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি স্বীকার করেছে। কর্তৃপক্ষ জানায় সরবরাহকারী প্রতিষ্ঠান স্পেকট্রা ইন্টারন্যাশনাল লিমিটেডকে আগের দিন রাতে অক্সিজেন রিফিলের তাগাদা দেয়া হয়, 24 ঘন্টা পর তারা সরবরাহ করে। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছে তদন্ত কমিটি। সাতক্ষীরা প্রতিনিধি মমতাজ আহমেদ বাপির পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। গত 30 জুন সন্ধ্যা বিভীষিকাময় অধ্যায় ছিল সাতক্ষীরা করোনা ডেডিকেটেড মেডিকেল কলেজ হাসপাতালে। অক্সিজেনের অভাবে মাত্র 20 থেকে 25 মিনিটের ব্যবধানে আইসিইউতে 4 জন ও সিজিউতে থাকা 2 জন মুমূর্ষ করোনা রোগী মৃত্যুর কোলে ঢলে পড়েন। বিপর্যয়ের লক্ষণ দেখা দেয় আগের দিন রাত থেকেই। পরে 30 জন সকাল থেকেই সরবরাহকারী প্রতিষ্ঠানকে অক্সিজেন রিজার্ভারে রিফিল করার তাগিদ দেয়া হয় বারবার। পরে সময় ক্ষেপণ দেখে হাসপাতাল কর্তৃপক্ষ, জেলা প্রশাসক, সিভিল সার্জন সহ অবহিত করেন জেলার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও। তারপরও সারাদিন পার হয়ে রাত 8টায় পৌঁছে হাইফ্লো অক্সিজেন, ততক্ষণে 6 জনের মর্মান্তিক মৃত্যু হয়। যখন অক্সিজেনটা চলে গেল আমার বেডের পাশে 2 জন মারা গেছে এবং আইসিইউতে 4 জন মারা গেল। আমাদের যাচ্ছিলাম, যাওয়ার মুহূর্ত থেকে মৃত রোগী বাইরে দিচ্ছে, নামাজ থেকে আসার পরেও মৃত রোগী বাইরে দিচ্ছে। আমি বারবার বলছি যে আমাদের কিন্তু লিকুইড কমতেছে, আপনারা দ্রুত গাড়ি পাঠান। তাইদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান সুশীল সমাজের প্রতিনিধি। একটি সুষ্ঠু তদন্ত চাই, গাফিলতি বা অনিয়মের কোনো কারণ ঘটে থাকে তাদের শাস্তিও আমরা চাই। ঘটনার দিন সন্ধ্যা 7টার পর থেকেই অক্সিজেনের লেভেল কমতে থাকার কথা স্বীকার করে আগে থেকেই সংকটাপন্ন ওই রোগীগুলোকে বাঁচানো সম্ভব হয়নি বলে জানায় তদন্ত কমিটি ও হাসপাতাল কর্তৃপক্ষ। 7:20-এর দিকে খুব বেশি ঘাটতি এবং প্রেসার অনেক নেমে যায়, যে রোগীগুলো ছিল ওই সময়ে 30 লিটার অক্সিজেনে তারা আর সাস্টেইন করতে পারে নাই। এই ঘটনায় জেলা প্রশাসন ও হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে পৃথক 2টি তদন্ত কমিটি গঠিত হয়েছে। আগামী 3 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের কথা রয়েছে। সময় সংবাদ, সাতক্ষীরা। সারা দেশে লকডাউনের চতুর্থ দিনে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা সত্ত্বেও রোধ করা যাচ্ছে না মানুষের অহেতুক চলাচল। জরিমানা এবং আটকের বিধান থাকার পরও নানা অজুহাতে ঘরের বাইরে বের হচ্ছে সাধারণ মানুষ। রাস্তায় আর বাজারে দেখা যায় লোকজনের অবাধ চলাফেরা। রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে লকডাউন মানাতে সড়ক, মহাসড়ক আর অলিগুলিতে ব্যারিকেড দিয়ে চলছে পুলিশ, র‍্যাব, সেনাবাহিনী ও বিজিবির টহল আর তল্লাশি। যৌক্তিক কারণ দেখাতে না পারলে দেয়া হচ্ছে বাধা, করা হচ্ছে আটকও। চট্টগ্রাম নগরের প্রবেশদ্বারগুলোতে যানবাহন এবং মানুষের অবাধ চলাফেরা ছিল চোখে পড়ার মতো। তবে মোড়ে মোড়ে পুলিশের চেকপোস্ট ও র‍্যাবের পাশাপাশি রয়েছে সেনাবাহিনীর সদস্যরাও। প্রজ্ঞাপন অনুযায়ী যাদের এখানে প্রবেশ করার কথা নয় তাদেরকে আমরা প্রতিহত করছি।
রংপুরে গত কয়েকদিনের তুলনায় রোববার রাস্তায় বেড়েছে যানবাহন আর মানুষের অবাধ চলাচল। প্রতিদিনই শতাধিক মামলা, জরিমানা আর সার্বক্ষণিক টহল বজায় রেখে লকডাউন কার্যকরের চেষ্টা করছে আইন শৃঙ্খলা বাহিনী। জনগণের স্বাভাবিক চলাচল যাতে না করতে পারেন, জরুরি প্রয়োজন ছাড়া কেউ যেন ঘর হতে বেরোতে না পারেন, সে বিষয়ে আমরা কাজ করে যাচ্ছি। লকডাউনের মধ্যেই ঝিনাইদহে মহাসমারোহ হয়ে চলছে কাঁচা বাজারে লোকজনের হাঁকডাক। স্বাস্থ্যবিধি উপেক্ষা করে নিত্যপণ্যের চাহিদা মেটাতে দিনব্যাপী সমাগম সাধারণ মানুষের। নারায়ণগঞ্জে প্রয়োজনের তাগিদে বের হয়েও চেকপোস্টগুলোতে বাধার মুখে পড়তে হচ্ছে শ্রমজীবীদের। লকডাউনের মধ্যে পায়ে হেঁটেই গার্মেন্টস কারখানা যেতে হয় তাদের। যানবাহনের ব্যবস্থা করার নির্দেশনা থাকলেও মানছে না কারখানাগুলো। এতে প্রতিদিনই ভোগান্তি পোহাচ্ছেন পোশাক শ্রমিকরা। পেটের জন্য তো বের হতে হবে, তাই না? যাতায়াতের জন্য গাড়ি দিতে তাতে আমাদের এই সমস্যাটা হতো না। হেঁটে যাও অনেক জায়গায় নামাই দিচ্ছে। এছাড়া শরীয়তপুরে লকডাউন কার্যকরে জেলা শহর সহ উপজেলাগুলোতেও চলছে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের কড়া নজরদারি। সেই সাথে ভ্রাম্যমাণ আদালতের আটটি দলের অভিযান চলছে নিয়মিত। এদিকে দিনাজপুর, চাঁদপুর, নেত্রকোনা ও মুন্সীগঞ্জের বিভিন্ন সড়ক মহাসড়কেও দেখা গেছে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা। সাদিয়া আফরিন, সময় সংবাদ। এই মুহূর্তে কক্সবাজার শহরের সমিতিপাড়া এলাকায় আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রুবেল, করোনার যে প্রতিরোধে যে বিশেষ লকডাউন, সেই লকডাউনে কিন্তু অনেকটা ঝিমিয়ে পড়েছে পাড়া মহল্লায়। আমরা প্রধান সড়ক কিংবা যে মূল প্রবেশদ্বারগুলো রয়েছে এগুলোতে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান দেখতে পেয়েছি, কিন্তু শহরের অলিগলিতে যে রয়েছে সেই ওয়ার্ডগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোনো আসলে স্বাস্থ্যবিধির কোনো বালাই নেই। মানুষজন তারা দেদারসে ঘোরাফেরা করছে ঘরের বাইরে গিয়ে। আবার অনেকে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট কিংবা দোকানপাট বন্ধ রাখার কথা এখনো পর্যন্ত সে বাজারও চলমান রয়েছে এবং কোনো ধরনের মাস্ক তারা ব্যবহার করছেন না। অনেক একটু দেখতে পাবেন এখানে দোকানপাট খোলা আছে এবং দোকানপাটের সামনে বসে আড্ডা দিচ্ছেন অনেক যুবক, বয়োবৃদ্ধ কিংবা অনেক তরুণ। সবাই কিন্তু অনেকটা আসলে যে লকডাউন সেটা কতটুকু কার্যকর হবে সেই বিষয়টি নিয়ে অনেকে যারা সচেতন মহল রয়েছে তারা অনেকটাই চিন্তিত বলে জানিয়েছেন। কারণ হচ্ছে প্রথম দিন এবং দ্বিতীয় দিন যেভাবে লকডাউন প্রতিপালিত হয়েছিল সেটি মানুষজন অনেকটাই সচেতন ছিল, কিন্তু এর পরবর্তীতে তৃতীয় দিন এবং চতুর্থ দিন এসে সেটি অনেকটা অকার্যকর হয়ে পড়েছে শহরের অলিগলিতে যেগুলো আছে। আমাদের এখানে অনেকজন বলেছে যখন নির্বাহী ম্যাজিস্ট্রেট কিংবা আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন আসে তখন তারা দ্রুত ঘরের ভিতর কিংবা অলিগলিতে পালিয়ে যায়। আবার পুনরায় যখন নির্বাহী ম্যাজিস্ট্রেট কিংবা অন্য যে প্রশাসনের লোকজন চলে গেলে আবার পুনরায় তারা ফিরে আসেন এবং তারা গল্প গুজবে মেতে ওঠেন। এখনও ঠিক যে পরিস্থিতি দেখতে পাচ্ছেন এখানে সবাই দাঁড়িয়ে আছে, অনেকে মাস্ক ব্যবহার করছেন না। সব কিছু মিলিয়ে আসলে পরিস্থিতি চতুর্থ দিন এসে কক্সবাজার শহরের অলিগলিগুলোতে এই অবস্থা চোর পুলিশের একটি খেলা বিরাজ করছে। গত তিন দিনে প্রায় 4.5 লক্ষাধিক টাকা জরিমানা আদা করা হয়েছে এবং তিনজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। তো সব কিছু মিলিয়ে আসলে প্রশাসন তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন কিন্তু মানুষজন এখনো সচেতন হচ্ছেন না। তো এই ছিল এসে আমার কাছে কক্সবাজার থেকে সবশেষ। কঠোর বিধিনিষেধের চতুর্থ দিনে দেশের ও মানুষের সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত খবর জানাচ্ছিলেন কক্সবাজার থেকে সহকর্মী সুজাউদ্দিন রুবেল। কঠোর বিধিনিষেধে ভাসমান মানুষ ও গণপরিবহন শ্রমিকদের মানবিক সহায়তা হিসেবে ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী সিটি কর্পোরেশনের জন্য 50 লাখ টাকা ও 100 মেট্রিক টন করে চাল বরাদ্দ দেওয়ার কথা জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী। এছাড়া জেলা থেকে ইউনিয়ন পর্যায়েও বরাদ্দ দেওয়া হয়েছে। এদিকে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দেশের 1,17,651 পরিবারের জন্য নগদ অর্থ ও চাল বরাদ্দ দেওয়া হয়েছে। 1 জুলাই থেকে কঠোর বিধিনিষেধের আওতায় সারা দেশ, এর ফলে কর্মহীন হয়ে পড়েছে দেশের খেটে খাওয়া মানুষ। এ অবস্থায় রোববার সচিবালয়ে এক সভা শেষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী জানান রাজধানীর 2 সিটি কর্পোরেশন সহ জেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে নগদ অর্থ সহ চাল বরাদ্দ দেওয়া হয়েছে। ঢাকা, সাউথ, নর্থ এবং চিটাগাং এবং রাজশাহী, এগুলোতে আমরা 50 লক্ষ টাকা এবং 100 টন করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে এবং অন্যান্য সিটি কর্পোরেশনগুলোতে 25 লাখ টাকা করে নগদ এবং 50 মেট্রিক টন চাল। প্রত্যেক পৌরসভায় আমরা 1 লক্ষ করে টাকা এবং 10 মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছি। 23 কোটি দেওয়া হয়েছে, এটা বাংলাদেশের সব ইউনিয়নে 50,000 টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে। পরিবহন শ্রমিকদেরকে
এই মানবিক সহায়তার আওতায় আনতে হবে। এছাড়া আসন্ন ঈদুল আজহায় দেশের 1,17,651 পরিবারকে দেওয়া হবে নগদ অর্থ ও চাল। আগের মতোই এখনও 333-তে ফোন করলেই অসহায় পরিবার পাবে চাল ডাল দুধ সহ প্রয়োজনীয় সামগ্রী। কাউকে চাল দেওয়া হয়, কেউ ডাল চায়, কেউ তেল চায়, কেউ বাচ্চার দুধ চায়। জেলা প্রশাসকদের কাছে 2,50,000 টাকা, 2,00,000 টাকা এবং 1,50,000 টাকা করে জিআর ক্যাশ দেওয়া হয়েছে। জিআর চাল দিয়েছি 14,100 মেট্রিক টন। ঈদ উপলক্ষে আমরা 1,176 মেট্রিক টন চাল আমরা বরাদ্দ দিয়েছি। করোনা সংক্রমণ থাকাকালে এমন মানবিক সহায়তা চলমান থাকবে বলেও জানান প্রতিমন্ত্রী। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। সার্ভার জটিলতার কারণে চট্টগ্রামে টিকা দেওয়ার রেজিস্ট্রেশন করতে পারেননি প্রবাসীরা, এতে ক্ষোভ প্রকাশ করেন তারা। সকালে নগরীর আগ্রাবাদে জেলা জনশক্তি অফিসে ভিড় করেন প্রবাসীরা। কঠোর বিধিনিষেধের মধ্যে নিবন্ধন করতে আসেন চট্টগ্রামের বোয়ালখালী, আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার সহস্রাধিক প্রবাসী। তবে প্রবাসী অ্যাপস কাজ না করা সহ নানা জটিলতার কারণে নিবন্ধন করতে পারেননি তারা। নিবন্ধন প্রক্রিয়া সহজ করতে কর্তৃপক্ষের কাছে দাবি জানান প্রবাসীরা। ভ্যাকসিনটা যদি না পাই আমাদের কাঁদতে হবে, আমরা কেঁদে কেঁদে এখানে আসছি। সব জায়গায় হয়রানি, কোনো একটা সিদ্ধান্তহীনতা পর্যন্ত এখন আসতেছে না। পাসপোর্ট অফিস আমার ডাটাটা না দিলে তাহলে তো নিরবিচ্ছিন্নভাবে আমি কাজটা করতে পারতেছি না, সেটা সেই সমস্যার জন্য এই অবস্থা। কর্তৃপক্ষ এখানে সবচেয়ে বেশি দায়ী, তাদের অসহায়ত্ব দেখানো মিডিয়ার সামনে এটা একটা চালাকি বলে মনে করি, ঘৃণ্যতম কাজ। বৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলে কুড়িগ্রামের নদীগুলোতে পানি বাড়তে শুরু করায় প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল। ভাঙনের হুমকিতে পড়েছে সোনাহাট স্থলবন্দর, মহাসড়ক সহ বিভিন্ন স্থাপনা। তবে বিভিন্ন স্থানে ভাঙন ঠেকানোর কাজ চলছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। মমিনুল ইসলাম মঞ্জুর তথ্য ও বেলাল হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। জেলার উপর দিয়ে প্রবাহিত আন্তঃসীমান্ত নদী ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা ও দুধকুমার নদীতে গত দুদিন ধরে পানি বাড়তে শুরু করেছে, ফলে দুপাড়ের নিম্নাঞ্চলগুলো প্লাবিত হতে শুরু করেছে। এর মধ্যে ধরলা নদী পাড়ের সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের জগমোহনের চর ও সাতভিটা এলাকায় পানি ঢুকে পড়েছে, আর ভাঙন ঠেকানোর জন্য রাখা বালি ভর্তি জিও ব্যাগগুলো পানিতে তলিয়ে গেছে, ফলে ভাঙন এবং বন্যা আতঙ্কে স্থানীয়রা। বন্যার ভয়ে আতঙ্কিত অবস্থায় আছি, এদিকে নদীর ভাঙনও শুরু হয়ে গেছে। বরদাজা কোথায় নিয়ে যাব, এইটাই বড় বিপদ আমার। জামকোডাই বানো আসি, জায়গা নাই। নদী খুব কাছে চলে আসায় কুড়িগ্রাম সোনাহাট স্থলবন্দর, মহাসড়ক সহ বিভিন্ন স্থাপনা ভাঙনের হুমকিতে পড়েছে বলে জানালেন স্থানীয় জনপ্রতিনিধি। এই ভাঙনের কারণে আমার ইউনিয়ন ভোগডাঙ্গা ইউনিয়ন পরিষদ সহ নাগেশ্বরী বুনিয়ামারি মহাসড়ক হুমকি সম্মুখীন। এদিকে বন্যা পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতি সহ বিভিন্ন এলাকায় ভাঙন ঠেকানোর কাজ চলছে বলে দাবি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তার। বিভিন্ন জায়গাতে কিছু কিছু ভাঙন রয়েছে, ভাঙনগুলো রক্ষার্থে আমরা জরুরিভাবে জিও ব্যাগ এবং জিও টিউব ফেলে আমরা সেখানে ভাঙন প্রতিরোধের ব্যবস্থা নিচ্ছি এবং এই কার্যক্রম চলমান। গত দুদিনে জগমোহনের চর গ্রামে ভাঙনের কবলে পড়ায় তিনটি পরিবার তাদের বাড়িঘর সরিয়ে বাঁধে আশ্রয় নিয়ে মানবেত জীবনযাপন করছেন। সময় সংবাদ, কুড়িগ্রাম। বাংলা সময় আরও থাকছে, জয়পুরহাটে দুই শিক্ষক নেতার বিরুদ্ধে চাকরির ক্ষতা বলে বিপুল অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ, তদন্ত করে ব্যবস্থার আশ্বাস শিক্ষা কর্মকর্তার। ফরেন্সিক ল্যাব না থাকায় মারাত্মক সমস্যায় সিলেটের আইনি কার্যক্রম, প্রতিবেদন সময় মতো না আসায় শত শত মামলা থানায় পড়ে থাকছে, এতে সুষ্ঠু ও ন্যায় বিচার বিঘ্নিত হচ্ছে বলে মনে করছেন আইনজীবীরা। ইকরামুল কবিরের রিপোর্ট, ছবি তুলেছেন নৌশাদ আহমদ চৌধুরী। বিচার রিপোর্টের জন্য লেবে যায়, কিন্তু সঠিক সময় লেব থেকে রিপোর্টগুলো না আসায় তদন্তকারী কর্মকর্তা আমাদের কাছে মামলাগুলো হস্তান্তর করতে পারতেছেন না। সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের মতো সব আদালতের কাজে বিঘ্নিত হচ্ছে ভিসেরা রিপোর্টের জন্য। ঢাকা ও চট্টগ্রামের পর গত বছর রাজশাহীতে ভিসেরা ল্যাবের কার্যক্রম শুরু করা হয়, কিন্তু সিলেট সহ দেশের অন্যান্য বিভাগগুলোতে ভিসেরা ল্যাব না থাকায় সমস্যা হচ্ছে। প্রায় মাস থেকে দেড় মাস লেগে যায়, যেখানে সুষ্ঠু তদন্ত ন্যায় বিচারের স্বার্থে অনেকটা ব্যাঘাত ঘটে। প্রতিটা মামলাতেই ডাকাতে চট্টগ্রামে পাঠাতে হয় এবং সেগুলো আসতে আসতে যখন দেরি হয় তখন দেখা যায় যে মামলায় দীর্ঘসূত্রতা হচ্ছে। এমতাবস্থায়
দেশের প্রতিটি বিভাগে ফরেন্সিক ল্যাব স্থাপন করা গেলে মামলার জট কমবে বলে মনে করছেন সিলেটের শীর্ষ পুলিশ কর্মকর্তা। আমরা মনে করি যে এখানে যদি একটা বিভাগীয় ফরেন্সিক ল্যাব হয় তাহলে এই মামলার যে জট সেটা দ্রুত কমানো সম্ভব হবে, কারণ এক্সপার্ট ওপিনিয়নগুলো আমরা খুব দ্রুত পাব। ফরেন্সিক ল্যাবে রাসায়নিক, ব্লাস্টিক, হস্তলিপি, ফিঙ্গারপ্রিন্ট, ফুটপ্রিন্ট ও জালনোট শনাক্ত ছাড়াও ভিসেরা, নার্কোটিক ও এসিড টেস্ট সহ আরো কয়েকটি বিষয় পরীক্ষা করা হয়ে থাকে। এছাড়া সব ধরনের মাদক দ্রব্য, মৃত মানুষের ভিসেরা, কবর থেকে তোলা হাড়, চুল, মাটি ও সফট টিস্যু, বিষাক্ত বা চেতনানাশক পদার্থের উপস্থিতি, আলামতে রক্তের উপস্থিতি, বিস্ফোরক দ্রব্য, দাহ্য পদার্থ সহ বিভিন্ন আলামতের রাসায়নিক বিশ্লেষণ করা হয়। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে কয়েদি নির্যাতনের ঘটনায় তদন্ত শুরু করেছে কারা অধিদপ্তর। সকালে 3 সদস্যের তদন্ত দল কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে আসেন। আগামী 7 কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে কারা অধিদপ্তর। নির্দিষ্ট সময়সীমার মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে বলে জানায় তদন্ত দল। গত 12 মে কারাগারের অভ্যন্তরে সিনিয়র জেল সুপার শাহজাহান আহমেদের উপস্থিতিতে 2 কারারক্ষী শাহজাহান বিলাস নামে এক বন্দীকে বেধড়ক পেটান। ঘটনার 2 মাস পর নির্যাতনের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ ঘটনায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শফিকুল ইসলাম খানকে প্রধান করে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। প্রাথমিক বিদ্যালয়ে চাকরি দেওয়ার কথা বলে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে জয়পুরহাটে 2 শিক্ষক নেতার বিরুদ্ধে। বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ জানিয়েও প্রতিকার পাচ্ছেন না বলে জানালেন ভুক্তভোগীরা। অভিযোগটি তদন্ত করছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস। জয়পুরহাট প্রতিনিধি শাহিদুল ইসলাম সবুজের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। 2017 সালে জয়পুরহাটে শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ে চাকরি দেওয়ার কথা বলে সদর উপজেলার অন্তত 15 জনের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ আত্মসাৎ করেন 2 শিক্ষক আব্দুল ওয়াদুদ ফারুক ও আমানুল্লাহ। সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা জানান দীর্ঘ 5 বছরেও প্রতিষ্ঠিত হয়নি বিদ্যালয়টি, আর চাকরিও পাননি কেউই। টাকা ফেরত চাইলে বিভিন্ন তালবাহানা ও হুমকি দেওয়ার অভিযোগ তোলেন তারা। প্রধান শিক্ষক পোস্টে চাকরি দেওয়ার নাম করে আমার কাছ থেকে 2.5 লক্ষ টাকা নেয়। আজ পর্যন্ত আমাকে চাকরিও দিতে পারেনি, চাকরির টাকাও ফেরত দিতে পারেনি। স্কুল তো প্রতিষ্ঠিত হয়নি, ফোন দিলে নানান ধরনের হুমকি। এই ঘটনাটি সুষ্ঠু বিচার চাই। অন্যদিকে অভিযুক্তরা পাল্টা সংবাদ সম্মেলন করে দাবি করেন অর্থ লেনদেনের ঘটনাটি একান্তই পারিবারিক। যে মামলা আনা হয়েছে এটা সম্পূর্ণরূপে মিথ্যা এবং ভিত্তিহীন। 5 বছর পরে তারা হঠাৎ করে আসে এরকম একটা ষড়যন্ত্রমূলকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এটা করেছে। অর্থ হারিয়ে ও বেকারত্বের কারণে মানবেতর জীবনযাপন করছেন ভুক্তভোগীরা, আর দোষীদের শাস্তি দাবি করেছেন সুশীল সমাজ। শিক্ষকদের দ্বারা যদি কোনো দুর্নীতিমূলক কাজ হয়ে থাকে জাতি কাকে বিশ্বাস করবে, কাকে কোন দিকে যাবে? তারা সমাজের শত্রু এবং তাদের বিচার হবে আনচানা বলে আমি মনে করি। তদন্ত কর্মকর্তা জানান ব্যক্তিগত কারণ দেখিয়ে অভিযুক্তরা সময় বাড়ানোর আবেদন করেছেন। দ্বিতীয় সার বরাবর অভিযোগ আসছে, এর আলোকে ডিপিও স্যার আমাকে তদন্ত দিয়েছেন, 10 দিনের মধ্যে তদন্ত করে তাকে রিপোর্ট দেব। অভিযুক্ত আব্দুল ওয়াদুদ ফারুক জিয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও খেতলাল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি, এবং আমানুল্লাহ ঢাকার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও 5BB উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক। সময় সংবাদ, জয়পুরহাট। নওগাঁর পাইকারি আড়তগুলোতে বেড়ে গেছে মাছের দাম। প্রায় সব ধরনের মাছই কেজিতে 25-30 টাকা বেশি দরে বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন খারাপ আবহাওয়া আর লকডাউনের কারণে সরবরাহ কমায় দামের উপর এ প্রভাব। নওগাঁ থেকে এমআর রকির রিপোর্ট। সপ্তাহ জুড়েই চলছে লকডাউন, তার মধ্যে খারাপ আবহাওয়ার কারণে মাছ কমে আসছে আড়তগুলোতে। সরবরাহের তুলনায় চাহিদা বেশি থাকায় সান্থার বাইপাস এই আড়তগুলোতে কেজি প্রতি দাম বেড়ে গেছে 25-30 টাকা পর্যন্ত। দাম বাড়ার তালিকায় রয়েছে রুই, কাতল, মৃগেল, জাপানি কাপ, ট্যাংরা ও সিলভার কাপ। তবে দূরের মোকামে সরবরাহ করতে না পারায় শিং, মাগুর ও পাঙ্গাসের দাম কিছুটা কম। খাদ্যর দাম অনুযায়ী আমাদের মাছের দাম আমরা ন্যায্য মূল্য পাচ্ছি না, এই জন্য আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। লকডাউন খুলে গেলে হয়তো একটু বাজার বাড়তে পারে, পাইকার আসতে পারতেছে না। এরকম যদি বাজার থাকে তাহলে মনে করে লাভবান হওয়া যাবে, কিন্তু বাজার যদি আগের মতো হওয়া যায় তাহলে লাভবান হওয়া পারবে না, একটু দাম আরো বেশি হলে ভালো হয়। ব্যবসায়ীরা বলছেন লকডাউনের কারণে চাষিরা পুকুর জলাশয় থেকে মাছ কম তোলার কারণে বাজারে এর প্রভাব পড়েছে। লকডাউনের কারণে দূর দূরান্তর থেকে যে পাইকার ভাইরা মাছ কিনতে আসতো তারা আসতে পারতিছে না, যে চাষি ভাইরা মাছ বাজারে নিয়ে আসতো তারাও মাছ আনতে পারতিছে না।
স্থানীয় মৎস্যবিদ বলছে জেলায় বার্ষিক মাছ উৎপাদন হয়ে থাকে 76,885 মেট্রিক টন, যা মোট চাহিদার 17,000 মেট্রিক টন বেশি। আর এই জেলায় মাছ কারবারে জড়িয়ে রয়েছে 18,000 নিবন্ধিত মাছ চাষী। সান্তাহার মাছ বাজার থেকে এম আর রকি, সময় সংবাদ। মাদারীপুরে এবারের কোরবানির হাটে সবচেয়ে বেশি দাম হাঁকানো সার, নবাব আর উজির। রাজৈরের হাফিজুর রহমান শেখ ও আসিয়া বেগম দম্পতির লক্ষ্য 16 লাখ টাকায় বিক্রি। প্রতিদিন এদের চার বেলা খাবারের পেছনে খরচ হয় 2,000 টাকা। শুধু ক্রেতা নন, সার দুটি দেখতে প্রতিদিন ভিড় করছেন শত শত লোক। সঞ্জয় কর্মকার অভিজিতের তথ্য ও শাহাদাত আকনের ছবি নিয়ে রিপোর্ট। মাদারীপুরের রাজৈরের নবাব, ওজন তার 34 মন, উচ্চতা 6 ফুট আর লম্বা 10 ফুট। প্রতিদিন খাবার খায় 25 কেজিরও বেশি। আসছে কোরবানির হাট ধরতে নবাবকে 4 বছর ধরে পরম যত্নে তৈরি করা হচ্ছে। নবাবের সঙ্গী হয়েছে 16 মন ওজনের উজির। বিশাল আকৃতির ষাঁড় দুটির দাম হাঁকানো হচ্ছে 20 লাখ টাকা। ঘুম থেকে ওঠার পরে গরু ঘরে যায় গরু ঘর পরিষ্কার করে, পরিষ্কার করার পর খাবার দাবার দেয়। এই দুটা গরু, বড় গরুটার দাম চাইছি আমি 16 লক্ষ টাকা, এবং ছোট গরুটার দাম চাইছি, উজিরের দাম চাইছি আমি 4 লক্ষ টাকা। প্রতিদিন চার বেলা নবাব ও উজিরের খাবারের পেছনে খরচ হচ্ছে 1,500 থেকে 2,000 টাকা। তাদের যত্নে বেড়েছে খামারের শ্রমিকদের ব্যস্ততাও। ভুসি কুড়ার সাহায্যে আমরা গামলায়, একটা গামলা আছে, গামলার সাহায্যে আর কি পানিটা খাওয়ানো হয়। গরু অনেক কষ্ট করে পালা নাকি, দিন শ্রম দেওয়া নাকি, অনেক কষ্ট করে আমরা পালি গরু টুটে। ইতোমধ্যে নবাব ও উজিরের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। খামারের মালিকের পক্ষ থেকে অনলাইনে বিজ্ঞাপন দেওয়া হয়েছে বিক্রির জন্য। আসতে শুরু করেছেন ক্রেতারাও। অনলাইনে দেখলাম এখানে যে তার দুইটা গরু আছে ফার্মে, তো গরু দুইটা সে কোরবানির জন্য প্রস্তুত করছে, বিক্রি করবে, এই জন্য আমি এখানে আসছি। এই রাজর থানার মধ্যে সবচেয়ে বড় গরু এই খামারে বলে আছে। শুধু তাই নয়, বৃহৎ আকৃতির সার দুটি দেখতে প্রতিদিন আসছেন শত শত দর্শনার্থী। এই জায়গায় দুটা গরু আছে আকর্ষণীয়, আমরা প্রতিদিনই দেখতে আসি এই গরু দুটা দেখতে। আমার ইচ্ছা হয় যে আমি এরকম খামার করে গরু তৈরি করবো, জনসাধারণ আমার গরু এরকম দেখতে যায়। হাফিজুর রহমান শেখের খামারে 10টি গরুর মধ্যে 7টি অস্ট্রেলিয়ান ও 3টি ফিজিয়ান গরু রয়েছে। সময় সংবাদ, মাদারীপুর। মুন্সীগঞ্জে অসহায় ও দরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া মানবিক সহায়তার নগদ অর্থ বিতরণ করা হয়েছে। সকালে লৌহজং উপজেলার 4টি ইউনিয়নে 2,050 জনকে এ সহায়তা বিতরণ করেন মুন্সীগঞ্জ 2 আসনের সংসদ সদস্য অধ্যাপক শাগুফতা ইয়াসমিন এমিলি। এ সময় জনপ্রতি 500 টাকা, 50 জন শিশুকে দুধ এবং 10 জন খামারিকে গোখাদ্য বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ুন কবির, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ শিকদার ও উপজেলা ভাইস চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তপন উপস্থিত ছিলেন। বাংলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। দেশে করোনায় রেকর্ড 153 জনের মৃত্যু, প্রায় 100 জনই খুলনা ও ঢাকায়। বুধবার সাতক্ষীরায় অক্সিজেনের অভাবে 20 মিনিটে 6 প্রাণহানি। বিধিনিষেধের চতুর্থ দিনে বেড়েছে মানুষের অহেতুক চলাচল, আটক জরিমানার পরও শেষ নেই অজুহাতে। স্কুলে বিয়ের অনুষ্ঠান করতে না দেয় চট্টগ্রামে শিক্ষক লাঞ্ছিত। এবং বৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলে কুড়িগ্রামের নিম্নাঞ্চল প্লাবিত, ভাঙনের মুখে সোনাহাট স্থলবন্দর, হুমকিতে মহাসড়ক সহ বিভিন্ন স্থাপনা। এই ছিল বাংলার সময়, সঙ্গে থাকুন সময়।